টাঙ্গাইলের মথুপুরের জটাবাড়ি এলাকায় জমিতে লাগানো ভুট্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সরেজমিনে গিয়ে জানা যায়, জটাবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জটাবাড়ি পূর্ব পাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আল আমিনের জমিতে লাগানো ভুট্টা গাছ কেটে ফেলেছে। প্রতিবেশী আব্দুল সাত্তারের ছেলে সুলতান, মিনহাজ, কিতাব আলীর ছেলে নুরুল ইসলাম, সামাদ ইয়াসিন, পিতা মৃত নুরুল ইসলাম। ভুক্তভোগী আলামিন জানান, উক্ত ব্যক্তিদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তারা বৃহস্পতিবার 26 জানুয়ারি রাতে আমার 56% জমিতে লাগানো ভুট্টা গাছ বিনষ্ট করে এবং 2টি আকাশি গাছ কেটে নিয়ে যায়। এতে প্রায় 55,000 টাকার ক্ষতি হয়েছে বলে আল আমিন জানান। এ ব্যাপারে আল আমিন বাদী হয়ে মথুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।